সারাদিনের সকল কর্মব্যস্ততার পর আমরা যখন ক্লান্ত হয়ে যাই, তখন আমাদের সকলেরই কাম্য একটি পরিপূর্ণ ঘুম। এই ঘুমের সাথে খাবারের ওতপ্রোতভাবে একটি সম্পর্ক রয়েছে এবং আমাদের এর জন্য কিছু খাবার গ্রহণ করতে হয়, কিছু খাবার আমাদের বর্জন করতে হয় এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য একটি পরিপূর্ণ ঘুম আমাদের খুবই দরকার আছে। গবেষকরা মনে করেন যে যাদের পরিপূর্ণ ঘুম হয় তারা অনেকদিন পর্যন্ত সুস্থ থাকতে পারেন এবং সঠিক খাদ্যাভ্যাস আমাদের মেনে চলা এর জন্য একান্ত আবশ্যক। কিছু কিছু খাবার আছে যা ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে, এর মধ্যে কফি অন্যতম। কফিতে আছে প্রচুর পরিমাণে ক্যাফিন যা শারীরিক উত্তেজনা বাড়িয়ে আমাদেরকে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করায়। ডার্ক চকলেট যা হার্টের জন্য ভালো কিন্তু ঘুমের জন্য ক্ষতি করছে। সফট ড্রিঙ্কসকে আমরা স্লিপ কিলার হিসাবে আখ্যা দিতে পারি। ওয়াইন আমাদের স্নায়ুকে দুর্বল করে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে এবং ফাস্টফুড জাতীয় খাবারগুলো আমাদের নিরবচ্ছিন্ন ঘুমের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। এর পাশাপাশি বা বিপরীত দিক থেকে আমরা যদি চিন্তা করি, কিছু কিছু খাবার আছে যা আমাদের ঘুমের জন্য সহায়ক। তার মধ্যে দুধ অন্যতম। দুধে আছে ট্রিপটোফ্যান নামক একটি উপাদান যা মস্তিষ্কের সেরোটোনিনের খুব ভালো উৎস, তাই রাতে একটি পরিপূর্ণ ঘুমের জন্য আমরা এক গ্লাস দুধ পান করতে পারি। এছাড়াও আছে কিছু ফর্টিফাইড সিরিয়ালস যা আমাদের রাতের খাবারে থাকলে তা ধীরে ধীরে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় আমাদের রক্তে এবং ঘুম এনে দেয়। এর মধ্যে ব্রাউন ব্রেডের কথা আমরা বলতে পারি, ব্রাউন আটার রুটি, ওটস, এই জাতীয় খাবারগুলো। এছাড়া মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম যা মাংসপেশিকে শিথিল করে সুন্দর ঘুম এনে দেয়। আরেকটি ভালো একটি উপাদান হচ্ছে হার্বাল টি, এটিও ঘুমের জন্য খুবই উপকারী।